ক্লাস নাইন লাইফ সায়েন্স চ্যাপ্টার ফাইভের কিছু প্রশ্নোত্তর এখানে এমসি কিউ আকারে দিয়েছি দেখে নাও এক ঝলকে মানুষের অন্ত্রে বসবাসকারী পরজীবী অ্যাসকারিস বায়ুমণ্ডলে অক্সিজেনের স্বাভাবিক মাত্রা টেন পয়েন্ট সিক্স জিরো ভাগ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস সূর্য বায়ুমণ্ডলে অক্সিজেনের ভাণ্ডার গড়ে ওঠে যার ফলে সেটি হল শালক সংশ্লেষ যেসব প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের কি বলে বেনথস বাস্তুতন্ত্রের গরিষ্ঠ হল উৎপাদক তৃণভূমির শৃঙ্খলে প্রাথমিক খাদক ঘাসফড়িং জলাভূমির খাদ্য শৃঙ্খল মানে জলাভূমির খাদ্য শৃঙ্খলে প্রগৌণ খাদক হল সারস সর্বোচ্চ কোন তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবনযাপন করতে পারে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৃথিবীতে বিকিরিত সূর্যালোকের কত অংশ সবুজ উদ্ভিদ শোষণ করে জিরো প্রাকৃতিক পুনঃস্থাপনযোগ্য সম্পদ হল মাটি বায়ুর বেগ কাজে লাগিয়ে কোন শক্তি উৎপন্ন করা হয় বায়ুশক্তি দৈহিক প্রয়োজনে আমরা কতটা প্রোটিন প্রাণীজ প্রোটিন থেকে সংগ্রহ করি সেভেন্টি ফাইভ পারসেন্ট পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হল কয়লা তাহলে আমরা এক নজরে দেখে নিলাম চ্যাপ্টার ফাইভ থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর এগুলো কিন্তু চ্যাপ্টার ফাইভের একদম বেসিক প্রশ্নোত্তর বা বেসিক প্রশ্ন যেগুলো কিন্তু ওভারঅল প্রত্যেকটা এক্সামিনেশনে আসে এগুলো এমসি কি হিসাবেও আসতে পারে বা ভিএসএ হিসাবেও আসতে পারে ভিএসএ মানে তো তোমরা জানো ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন এই হিসাবেও আসতে পারে মানে যেটাকে আমরা এক কথায় বা দু একটি বাক্যে উত্তর দাও সেই হিসাবেও আসতে পারে এটা কিন্তু চ্যাপ্টার ফাইভের একেবারে বেসিক কিছু ইনফরমেশান যেগুলো এক নজরে দেখে নিলে তোমরা এমসিকিউ বা এক কথায় উত্তরগুলো অবশ্যই ফুল মার্কস ক্যারি করতে পারবে